আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিটি ভর্তা প্রেমীদের জন্য আজকে দেখাবো লাউ পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা করার রেসিপি। আমি লাউ পাতা নিয়েছি 8 থেকে 10টি এবং লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে নিয়েছি, আর শুটকি নিয়েছি 6টি। ভর্তার জন্য আরও লাগছে রসুন, রসুন নিয়েছি বড় সাইজের 5টি কোয়া রসুন, এবং কাঁচামরিচ নিয়েছি, ঝালটি অবশ্যই যার যার পছন্দ মতো। এবার শুটকির মাথাগুলো ফেলে দিচ্ছি, কারণ মাথাটি দিলে দেখা যায় ভর্তাটা অনেকটা তেতো হয়ে যায়। এবার লাউ পাতা প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঢেকে সিদ্ধ করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। সিদ্ধ করার পরে পাতাটি আমি উল্টে দিচ্ছি, আর সিদ্ধ করার সময় যথেষ্ট পরিমাণে পানি উঠে আসবে, আবারও ঢেকে একেবারে সুসিদ্ধ করে নিতে হবে। আর পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো মতো করে সিদ্ধ করে নিতে হবে। লাউ পাতার পানি একেবারে শুকিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ভর্তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ দিয়েছি 1/3 কাপের, কিছুটা কম। আরও দিয়ে দিচ্ছি রসুন, আর রসুনগুলো আমি কিছুটা কেটে দিচ্ছি যেন ভাজতে সুবিধা হয়। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এই সব কিছু ভেজে নিচ্ছি, এবং পাশ দিয়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। একসাথেই সব কিছু ভেজে নিতে হবে, আর শুটকির থেকে কিছুটা পানিও ছেড়ে দিবে। আমি শুটকির উপরে লবণটাও দিয়ে দিচ্ছি। এই লাউ পাতা চ্যাপা শুটকির ভর্তা কিন্তু গরম ভাত এবং খুদের ভাত বা বৌয়া ভাত যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আপনারাও ট্রাই করবেন। এবার আমি সব কিছু বেশ সময় নিয়ে মচমচে করে ভেজে নিয়েছি, আর শুটকির কাঁটাটা স্পেশালি একটু মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে বাটতে সুবিধা হবে। আর আমি এই বাটাটা পুরোটাই করবো শিলপাটায়, আর শিলপাটাতে বেটে নিলেই এই ভর্তাটা খেতে ভালো লাগে। এবার এই সব কিছু যখন বেশ মচমচে করে ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, এবং আরও 1 মিনিটের মতো এই সব কিছুর সঙ্গে ভেজে নিচ্ছি, এবং একটু গরম অবস্থাতেই শিলপাটায় দিয়ে বেটে নিচ্ছি, এবং বাটার সময় বেশ মিহি করেই বেটে নিচ্ছি যেন এক্সট্রা কোনো কাঁটা না থাকে। কাঁটা থাকলে আবার খেতে ভালো লাগবে না, যেহেতু এখানে লাউ পাতাটাও দেয়া আছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু চ্যাপা শুটকি দিয়ে লাউ পাতার ভর্তা। আশা করি এইভাবে আপনারা এই চ্যাপা শুটকি এবং লাউ পাতার ভর্তাটি খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।